তোমার চলার শেষ, সোনার আছে তোমার নেই আদেশ, রানার খোঁজে খোঁজে পাইনি দেশ, তাই দূরে গিয়েও সুরে তোমার কথা জমে আছে, হারালে কেন এ গিটারে বাজে, আনমন মিশে যায় কথা জমে আছে, হারালে কেন এ গিটারে বাজে, আনমন মিশে যায় সে ছবিটায় সব কবিতা লেখায়, কথা জমে আছে হারালে কেন এ গিটারে বাজে, আনমনে মিশে যায়। আজ 18th May, কাউকে কথা দিয়েছিলাম যে আসব, পারিনি কথা রাখতে, 9 বছর হয়ে গেল, আজও ক্ষমা করতে পারিনি নিজেকে। আজ অবশেষে অনেক সাহস জোগাড় করেছি, দেখা করবই। হ্যাঁ মা, বলো। মা, কতবার বলেছি তো তোমাকে আগেও, বারবার বললে কি আমি রাজি হয়ে যাব বিয়ে করতে? আমি বলেছি তো তোমাকে, না মা, আমার বিয়ে করার এখন ইচ্ছে নেই, এখন গাড়ি চালাচ্ছি, পরে কথা বলবো তোমার সাথে, রাখছি। হ্যাঁ, পরে ফোন করে নেব।
হাই। হ্যালো। নেক্সট অডিশনে কে আছে? কায়রা সেন? ইয়েস। প্লিজ কাম ইন। কেমন হলো? দূর, আমার দ্বারা অ্যাক্টিং হবে না, বেকার আপনাদের সময়টা নষ্ট করবেন না। না, আমার মা বলে এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। অডিশন না হোক, উপরওয়ালা নিশ্চয়ই কোনো না কোনো কারণে আপনাকে এখানে পাঠিয়েছে। বাই দ্য ওয়ে, এটা আমার নাম্বার। Though I am just an assistant, kono proyojon hole phone kore neben. Bye. এলোমেলো করে দিলি জড়িয়ে মন, তুই আমার ভেজারি কারণ। চোখে চোখে কথা হোক নেই কোনো বারণ, তুই আমার ভেজারি কারণ। মিশে গেছে রাতে তুই চাঁদ জুড়ে থা, তোর ভালোবাসায় আমার বুক উড়ে যা। ভালোবাসারই কারণ তুই আমার ভেজারি কারণ। এলোমেলো করে দিলি জড়িয়ে মন, তুই আমার ভেজারি কারণ। চোখে চোখে কথা হোক নেই কোনো বারণ, তুই আমার ভেজারি কারণ। মিশে গেছে যে কবিতা তোরই পিছু ছুটে যায় মন যে আমার। গল্প কিছু মিশে গেছে যে কবিতা তোরই পিছু ছুটে যায় মন যে আমার। স্বপ্নের জেগে থা সবই তোর হয়ে যা, আলতো রেশ কাটে না। এলোমেলো করে দিলি জড়িয়ে মন, তুই আমার ভেজারি কারণ। চোখে চোখে কথা হোক নেই কোনো বারণ, তুই আমার ভেজারি কারণ। মিশে গেছে রাতে তুই চাঁদ জুড়ে থা, তোর ভালো।
আশাই করুণ, তুই আমার ভেজাই করুণ, এলো মেলো করে দিলি জড়ি মন, তুই আমার ভেজাই করুণ, চোখে চোখে কথা হোক নেই কোনো বারণ, তুই আমার ভেজাই করুণ। ভেতরে এসো। কি হলো, এসো। কি ব্যাপার, হ্যাঁ কেমন আছো? এত বছর পর বসো। আমি তো কমপ্লিটলি শক অ্যান্ড সারপ্রাইজড, এত বছর পর। 9 years 4 months. সরি, কেমন আছো? ভালো, খুব ভালো। তুমি? আমিও ভালোই আছি। সো বাকিরা কোথায়? অনিরুদ্ধ অফিসে আর বাবা স্কুলে। তুমি তুমি চাকরি করছো না? আপাতত অফ করেছি, বাবাইটা একটু বড় হয়ে যা, তারপর আবার জয়েন করব। তুমি বলো, তোমার কি খবর? কোনো পাত্তাই তো নেই, ইভেন FB-তেও তো তুমি সেরকম অ্যাক্টিভ না। তুমি আমায় FB-তে খুঁজেছিলে? কই, তোমার তো কোনো মেসেজ পাইনি। না, মেসেজ করিনি। তুমি তো FB-তে বেশ অ্যাক্টিভ। আচ্ছা, তার মানে তুমি FB খোলো? খুলি, তবে কোনোদিন কোনো আপডেট দেওয়ার প্রয়োজন বোধ করিনি। এই সোশ্যাল নেটওয়ার্কে আমি খুব একটা সাবলীল নই। সো কিসে আছো তুমি বলো দেখি। আমি কি জানি? নো ওয়ে, তুমি ফিল্ম মেকার হয়ে গেছো? একটা প্রোডাকশন হাউস খুলেছি, কিছু ডকুমেন্টারিজ, শর্ট ফিল্মস, একটা ফিল্ম ফ্লোরে আছে। সো হোপফুলি বাই নেক্সট ইয়ার। বাহ, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। তাহলে তো তুমি তোমার সব স্বপ্নই পূরণ করতে পারলে। সব ওয়াইফ কোথায় জব করে নাকি হাউস ওয়াইফ? তুমি তো আবার ওয়ার্কিং ওয়াইফ চাইতে, আর আমার চাকরি করার একদমই ইচ্ছে ছিল না। কোনোটাই নয়, এখনো অপেক্ষায় আছি। এখনো মনের মতন কাউকে পাইনি। আর পাবেও না। আমি চাইলে না মেয়েদের লাইন লেগে যাবে। এই খবরদার, আমাকে ছাড়া অন্য কাউকে যদি ভালোবেসেছ না, কি করবে তাহলে? ধ্বংস করে দেব। প্রথমে তো ওই শকচুনিটাকে মারবো, তারপর নিজে মরে। তোমায় আমি ভালোবাসবো না, তা কখনো হতে পারে না। ডোন্ট ওয়ারি, তুমি অন্য কাউকে ভালোবাসো সেটা আমি হতেই দেব না। আর দেরি করো না, বয়স তো কম হলো না। আচ্ছা, কি খাবে বলো, চা না কফি? ও, তুমি তো আবার
চা কফি কোনোটাই খাও না? না, আজকাল কফিটা মাঝে মাঝে খাই। কিরে, কি হয়েছে? সবাই এত সিরিয়াস? কেউ কিছুই বলছে না। কিরে পায়েল, সুজয় কিছু করেছে নাকি? ওই, কি কার বন্ধু? আমার না পায়েলে, আমি কেন কিছু করতে যাব? ও কেন রাগ করে আছে বুঝতেই পারছি না। ন্যাকামো হচ্ছে? তুমি জানো না আমি কেন রেগে আছি? কবে থেকে বলেছিলাম জাভিমেট দেখতে যাব, ওনার নাকি সিনেমা দেখতে ভালোই লাগে না, এই জন্যে এত রাগ। আচ্ছা পায়েল, চিন্তা করিস না, একবার আমি ডিরেক্টর হয়ে গেলে শাহিদ কারিনাকে ডিনারে ডেকে নেব। এত স্বপ্ন দেখা ভালো না। আরে জীবনে স্বপ্ন না থাকলে তো উদ্দেশ্যই থাকবে না। আর অভিজ জীবনে এরকম দুটো স্বপ্ন আছে, একটা ফিল্ম মেকার হওয়া আর একটা আমায় বিয়ে করা। ও বাবা, তোমায় বিয়ে করতে হবে, জীবনে কত চাপ বাবা। আমায় বিয়ে করাটা তোমার চাপ? কায়রা, এটা ভালো কথা বলছি, একে বিয়ে করিস না, এর মাথার একটা স্ক্রু ঢিলে আছে। আরে চিন্তা করো না, আমার কাছে তো স্ক্রুড্রাইভার আছে, ওটা দিয়ে আমি আমার স্ক্রুগুলো ঢিলা করে নেব। কিছু শেখো এদের থেকে, প্রেম কাকে বলে। এগুলো তোমার করা? ওই আর কি, সময় পেলে একটু আধটু করি। আচ্ছা অভি, তোমার পায়েল সুজয়দের সাথে যোগাযোগ আছে? ডিড দে গেট ম্যারিড? ইয়েস, ইউএসএ তে সেটেলড, বছরে একবার করে আসে, দেখা হয়। ও আচ্ছা, আরে আমরাও তো এই 6 মাস হলো ইন্ডিয়াতে ফেরত এলাম। এখনো কফি খাওয়া শিখলে না? সময়ের সাথে সম্পর্ক বদলে যেতে পারে, কিন্তু ভালোবাসা? আমার জীবনটা ওখানেই আটকে আছে কায়রা, ঠিক যেভাবে তুমি রেখে গেছিলে। কেন অভি, কিসের অপেক্ষায় আছো? রাদার কার অপেক্ষায় আছো? অ্যাটলিস্ট বুঝতে তো পারছো যে অপেক্ষা কাকে বলে। কায়রা, আমি তোমায় খুব ভালোবেসেছিলাম, আজও বাসি। অভি এসব কি বলছো, আর কেনই বা বলছো? মুভ অন। তোমার পক্ষে হয়তো মুভ অন করা সহজ কায়রা, আমার পক্ষে সম্ভব নয়। কি বললে, আমার পক্ষে সহজ হবে? কি জানো তুমি, যখন প্রয়োজন ছিল ছিলে আমার পাশে। তোমার ইগো, তোমার চাহিদা, তোমার স্বপ্ন, ইট ওয়াজ অলওয়েজ অ্যাবাউট ইউ অভি। তুমি কি একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করেছিলে? জানতে চেয়েছিলে আমি কি চাই? You just had taken me for granted. আমি তো আমাদের ভালোবাসার জন্য করেছিলাম, তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। আমি তোমাকে সেদিনও ভালোবাসতাম, আজও ভালোবাসি, চিরজীবন ভালোবাসব। আজ হঠাৎ এত বছর পর আমার কথা মনে পড়ল? আজ কেন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটি মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। রোজ
রোজ একই স্বপ্ন, দূর থেকে তোমায় দেখতে পাই, যেই কাছে যাই তুমি চলে যাও, তোমায় দেখতে পাই, তোমার সাথে কথা বলতে পারি না, তোমাকে ছুঁতে পারি না, একটু একটু মৃদু হেসে চলে যাও। স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসো ভি, জীবনটা স্বপ্ন না, জীবন একটা যুদ্ধ যেখানে আমাদের প্রতিদিন লড়ে যেতে হয়, রোজ এক নতুন লড়াই। ভাগ্য, সবই ভাগ্য, যে জীবন, যে শহর ছেড়ে আমি চলে গেছিলাম, আজ 9 বছর পর আবার আমাকে সেখানেই পৌঁছে দিল, যা ভুলে থাকতে চেয়েছিলাম তা সামনে এসে আবার। কায়রা, কায়রা, তুমি আমায় ভুলে যেতে পারো, আমি তোমায় ভুলে যেতে পারবো না। ভুলতে পারোনি? তাহলে কেন ছেড়ে চলে গেছিলাম? কি দোষ করেছিলাম আমি? কি করো? হিজ আ ফিল্ম মেকার বাবা। ফিল্ম মেকার? কটা সিনেমা করেছো? এখনো বানাইনি, তবে চেষ্টা চলছে। আমার মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি বাবা। ভালোবাসা? মাই ফুট ইজ গুড ফর নাথিং। বিয়ের পর কি খাওয়াবে? সিনেমা? সাহস তো কম না তোমার, ছাড়ো আমার মেয়ের হাত। ও আমায় খুব ভালোবাসে বাবা। অনেক দেখেছি এরকম ভালোবাসা, লাস্ট দিন দেখা না হলে দেখবো কোথায় যাই ভালোবাসা। অভি, অভি ওয়েট, অভি, অভি শোনো, অভি শোনো, অভি, অভি শোনো, আমার কথাটা শোনো, লিসেন অভি। কায়রা, অভি, অভি দেখ, অপেক্ষা করো, আবার দেখা হবে। অভি এসব কি বলছো? অভি শোনো, হেলো মেলো করে দিলি ঝুরি মন, তুই আমার ভেজারে কারণ, চোখে চোখে কথা হোক নি কোনো পারণ, তুই আমার ভেজারে কারণ, মিশে গেছে রাত তুই চাঁদ জুড়ে থাক, তোর ভালোবাসায় আমার বুক পড়ে যায়, তুই ভালোবাসারই কারণ, তুই আমার ভেজারে কারণ। তুমি তো জানতেই কায়রা, তোমার সামনেই তো তোমার বাবাকে কথা দিয়েছিলাম যে আমি সেই দিনই আসব যেদিন তোমার যোগ্য হয়ে তোমার হাত চাইতে পারবো। হ্যাঁ, মানছি, মানছি আমার আমার একটু দেরি হয়েছিল, 2 বছর, শুধু 2 বছর তুমি আমার অপেক্ষা করতে পারলে না। কথা দেওয়ার আগে আমার সাথে একবারও কি আলোচনা করার প্রয়োজন বোধ করেছিলে? জানার চেষ্টা করেছিলে আমি কি চাই? কেন অভি, কেন? Why was I taken for granted? Taken for granted? আমি তো আমার ভালোবাসার জন্যই করেছিলাম। আমি চাইনি আমাদের ভালোবাসাকে কেউ লাঞ্ছনা করুক। মনে আছে, মনে আছে কি বলেছিলেন তোমার বাবা? আমাদের ভালোবাসা নাকি ভালোবাসা নয়, শরীরের চাহিদা। দুদিন দেখা না হলে নাকি প্রেম থাকবে না। আর তুমি বলছো, তুমি বলছো আমি চুপ করে থাকতাম?
এইভাবে আমাদের ভালোবাসাকে অপমানিত হতে দিতাম? পণ করেছিলাম সবাইকে ভুল প্রমাণ করে দেব। আমাদের ভালোবাসাকে অপমান? সেদিনই আসব, সেদিনই ফিরে আসব যেদিন তোমার যোগ্য হয়ে। বুঝতে পারিনি, বুঝতে পারিনি তোমার বাবা হয়তো ঠিকই বলেছিলেন, দুদিন দেখা না হলে। এই চিনলে আমায়, এই তোমার ভালোবাসা, এই তোমার বিশ্বাস। কি দেখে বিয়ে করলে অনিরুদ্ধকে? টাকা, চেহারা? কথায় আছে না, মেয়েরা যাকেই ভালোবাসুক বিয়ে বাড়ির পছন্দেই করে। অনিরুদ্ধ, কি দেখে পছন্দ করেছি বললে না? তুমি তো চলে গেলে, এই শহর ছেড়ে দিলে, এমনকি দেশও ছেড়ে দিলে। তখন তো আর এই হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ছিল না। তাও অনেক খোঁজার চেষ্টা করেছিলাম তোমায়, আইনি তোমায় খুঁজে। জানাতে পারিনি যে কলঙ্কিত হতে চলেছিল তোমার ভালোবাসা। আর তখন অনিরুদ্ধ দাঁড়িয়ে ছিল আমার পাশে, হতে দেয়নি ও তোমার আর আমার ভালোবাসার অপমান। জানাতে চাইনি যে কেউ আমাদের সন্তানকে বাস্টার্ড বলুক, চাইনি কেউ বলুক আমার গর্ভে বাচ্চা দিয়ে ও পালিয়ে গেছে। অনিরুদ্ধ তোমার আর আমার সন্তানকে বাবার নাম দিয়েছে। ভালোবাসা অনেক ধরনের হয় অভি। তুমি আমায় ভালোবেসেছিলে, আর অনিরুদ্ধ আমাকে খুব ভালোবাসে, আর আমার কাছে অনিরুদ্ধ বলে বোঝাতে পারবো না। বাবাই হওয়ার পর বাবাইর নাম ওই রেখেছিল, অভিষেক। বলেছিল এই নাম অভি, ও এখন থেকে সব সময় তোমার কাছে থাকবে, কোনো দিনও ভুলতে দেয়নি তোমায়। বাবাই, বাবাই আমার। না, বাবাইকে আমি জন্ম দিয়েছি, আর আমি আর অনিরুদ্ধ মিলে মানুষ করেছি। বাবাই স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে, আমায় বেরোতে হবে। আসি। Can I hug you once? জোড়িয়ে মন মন তুই আমার ভেজারি কারণ, তুই আমার ভেজারি কারণ,
আবার দেখা হবে তোর ভালোবাসা আমার মুখ উড়ে যা তুই আমার ভেজারি করুণ তুই আমার ভেজারি করুণ এলো এলো করে দিলি জোড়িয়ে মন কিছু পেয়েছিলাম কিছু হারিয়েছিলাম একদিন খুব কেঁদেছিলাম কিন্তু আজ আজ চুপ করে আছি শুধু এই ভেবে যে যা হারিয়েছিলাম সত্যি কি কখনো পেয়েছিলাম নাকি পেয়েও তার মর্ম বুঝতে পারিনি বা হয়তো পেয়েছিলাম কিন্তু ভয় লেগেছিল যদি সব কিছুর মতন সেটা একটা স্মৃতি হয়ে যায় এইভাবেই পাওয়াটুকুর মধ্যে পেয়েছিলাম তাৎক্ষণিক আনন্দ আর যা পাইনি তা হয়তো কখনোই আমার ছিল না